আমার হাতে আমি মেহেন্দি করেছি, তো কেমন আছো তোমরা সবাই? তো আজ হচ্ছে দাদার বিয়ের আগের দিন, তো কি কি প্রস্তুতি নিচ্ছি বা কি কি করছি, তো সেগুলি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে প্রায় 11:30 সকালবেলা, তো উঠে ঘুম থেকে উঠে তো শুরু করে দিয়েছি আমি কাজকর্ম। তো এদিকে আমি বিছানাটা গোছ করলাম, বিছানার বেডশিটটা পাল্টাবো, তাছাড়া জামা কাপড় এদিকে তোমার দেখতেই পাচ্ছ পিছনে কি অবস্থা হয়ে আছে, তো এগুলো তো গোছাতে হবে। আর এখন কোনো লোকজন আসেনি, আসবে হচ্ছে সন্ধেবেলা বা বিকেলের দিকে আসবে, তো বন্ধুরাও সব বিকেলের দিকে আসবে। তো চলো দেখানো যাক যে সকাল থেকে আমি কি কি করছি। তো এদিকে সকালটা শুরু হয়েছে এক কাপ চা দিয়ে, আর বেডশিটটা পাল্টে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, ঘরটা একটু গুছানো গুছানো লাগছে। তো এদিকে তারপরে আমি মুখে একটা ফেস প্যাক ইউজ করেছিলাম, তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো এদিকে আমি স্নান টান করে চলে এসেছি, আর এদিকে পুরো আমার চুল টুল সব ভিজে, আর এখন প্রায় 5টা বাজতে যায়, জানি না চুলটা কখন শুকনো হবে। তো এদিকে আমি পাখা চালিয়ে রেখেছি, যখন হবে হবে। তো এবার বন্ধুদেরকে ফোন করবো, দেখবো ওরা কোথায় আছে বা কোথায় কখন আসবে। তো চলো, হ্যাঁ এদিকে আমরা চলে এসেছি দুজনে বিকেল বেলা ফুচকা খেতে। রিয়া হাত বাড়াও বন্ধু, বন্ধু হাত বাড়াও, কন্ট্রোল। এদিকে আমরা আলপনা শুরু করে দিয়েছি, দেখো রিয়া এদিকে দম কাটছে, এদিকে হচ্ছে কি হচ্ছে, এটা কি বলে রে রূপাদি, এই বলবি এটা কি বলে, আখ তৈরি হচ্ছে। তুই কি করছিস এখানে? আখ তৈরি করছে, সবে সূচনা হচ্ছে আঁকে, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। এই কি বলে, আখ বলে খাওয়ার জন্য। এদিকে রিয়া রং গুলছে, এদিকে আমরা আলপনা শুরু করে দিয়েছি, তো গাইস এদিকে হচ্ছে আমরা আলপনা করছি, আর এই রিয়া হচ্ছে পুরোটাই যে পুরোটা আলপনা দেখতে পাচ্ছে সবটাই ও করেছে, শুধু জাস্ট আমি শুধু এই রং দিয়ে রং দিয়ে করছি, কারণ আমি আলপনা একদম করতে পারি না, করতেও পারবো না কোনো দিনও, কারণ আমার হাত আমার ড্রয়িং খুব খারাপ, আমি করতে পারবো না, এগুলো সবই ও করেছে, তো ক্রেডিটটা ওরই। ঠিক আছে, তোমরা জানি এটা কেমন হয়েছে। আমাদের আলপনা পরে দিয়েছি, আমার খুব কষ্ট হচ্ছে তার কারণে উঠে পড়েছি, এদিকে সবাই আলপনা করছে। এদিকে আমাদের আলপনা পুরো শুরু হয়ে গেছে, আর গানও চলছে দুম দুম করে, তবে এই খাই খাও ওখানে, এখানে চারজন মিলে ভিডিও বলছি কি কি করছে, হ্যাঁ আলপনা করছে, চারজন মিলে আলপনা করছে এখানটায়, দেখো গাইস এই আমাদের রং করা এখন কমপ্লিট হয়ে গেছে, এই রং করা পুরো কমপ্লিট হয়ে গেছে, একটু বেঁকে গেছে, কিছু করার নেই। আর এদিকে হচ্ছে এই মেয়েটা, এর মধ্যে তাকা, এই মেয়েটা এখন রং করেই যাচ্ছে, করেই যাচ্ছে, এর পছন্দ হচ্ছে না, এইটা হচ্ছে আমি করেছিলাম শুধু এইটুকু, ঠিক আছে, ওর পছন্দ হয়নি, যার কারণে ও আরও ভালো 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 করে করে ভালো করে ভালো করে করছে। গাইস এই আমি এখানে মেহেন্দি করে নিয়েছি, এদিকে রিয়া মেহেন্দি করছে, এই দেখো কি সুন্দর, ওটাও নিজের হাতে করেছে, ঠিক আছে, এইটা হচ্ছে আমার হাতে আমি মেহেন্দি করেছি, যেই বাকি আছে ঠিক আছে, এটা করি না এখনও করবো, তো ওই করে দিচ্ছে মেহেন্দি আমার কাকার মেয়ে।
তো দেখো, যে আমাদের মেহেন্দি করছিল সে এখন বাড়ি চলে গেছে। আমরা রাত্রেবেলা তালা দিতে পাচ্ছি না, অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। সবাই ঘুমিয়ে পড়েছে, তালা দিতেও পাচ্ছি না, তালা থেকে চাবি খুলছেই না। এবার রিয়া করছে, রিয়া ট্রাই করছে, দেখা যাক ও পারে কিনা। ও ভগবান, কি হচ্ছে! তোর বাবাকে ডাক। বাবা, ও বাবা, দরজাটা খোলো না। আমি 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 গো আমি কাবেরি। চাবিটা বার করতে পারিনি তালা থেকে, সে চলে গেছে। তো পাচ্ছি কিনা ফোন, লং মারতে পারে না। লকটা দিয়ে দিতা, এই যে ধরতো ফোনটা নাকি। চল, একলা এতক্ষণ আগে করতে কি হয়েছিল? Oh, my God.